আমার প্রিয় বন্ধুরা ছাত্রবৃন্দ, আজকে আমরা অ্যানুয়ালের যতখানি সিলেবাস হবে আশা করি 15 দশম পর্যন্তই আমরা তৈরি হবে, 15 দশম পর্যন্ত আমরা ক্লাস করবে। তা আমরা এই 15 দশম পর্যন্তই আজকে আমরা পড়িয়ে মোটামুটি সিলেবাসটা শেষ করছি। দেখো বলি যে মার্কেট নিয়ার ইউর হাউস, এখন বাড়ির কাছাকাছি একটা বাজার। বলে টুডে ইজ সানডে মর্নিং, আজ রবিবারের সকাল, ইউ উইল কাম টু মার্কেট টু বাই ফুডস এন্ড আদার নেসেসারি গুডস। মানুষজন বাজারে এসেছে কি জন্য? তারা খাবার জিনিসপত্র কিনতে এবং তারা অন্যান্য আরো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বলছে এ ম্যান টুল সে কাট টুল অফ স্যাক্স অফ পটেটোস। বলছে একটা লোক একটা গাড়িতে টেনে আনছে, কি জন্য? তাদের কি আছে? প্রচুর বস্তা। তাদের কিসের বস্তা? সেগুলো আলু বস্তা। বলছে লরি স্ট্যান্ডস নিয়ার দ্য মার্কেট, একটা লরি বাজারে এতে দাঁড়িয়ে আছে বাজার কাছাকাছি। ইট ইজ ফুল অফ হেভি স্যাক্স, এটা খুব ভারী ভারী বস্তায় পূর্ণ। বলছে দেয়ার আর লং লাইন্স বিফোর দ্য বুচার শপ, মানে ওই কষাইয়ের দোকানের সামনে প্রচুর লম্বা লাইন পড়েছে। দেয়ার ইজ ক্রাউড অ্যান্ড এম্পটি স্টল, প্রত্যেক দোকানের সামনে প্রচুর লোকজন আছে। ইউ উইল বিজি ফ্রেশ ভেজিটেবল, মানুষজন ঠিক আছে যে বাই মানে বাই আছে, তারা কি মানুষজন কিনছে, তারা টাটকা সতেজ শাকসবজি তারা কিনছে। অল দ্য ফিশ স্টলস আর ক্রাউডেড, মাছের দোকানগুলো প্রচুর ভিড়, ঠিক আছে। বলছে অ্যান ওল্ড ম্যান সেলস এগস, একটা বৃদ্ধ মানুষ ডিম বিক্রি করছে। এবারে দেখো এই হচ্ছে গল্প। গল্প দ্বারা কি, গল্পের কি দেখলে না, সেখানে মানুষজন বাজারে গেছে, তারা জিনিসপত্র খাবার দাবার এসব কিনতে, একটা লরি দাঁড়িয়ে আছে, একটা মানুষ আলু ভর্তি একটা গাড়ি টেনাচ্ছে টেনে আনছে, আর কিছু লোকজন তারা ওই মানে বিভিন্ন ধরনের শাকসবজি কিনছে, আর মাছের স্টলগুলো প্রচুর ভিড় এবং মাছ মাংসের দোকানের সামনে প্রচুর লম্বা লাইন, আর একটা বৃদ্ধ মানুষ সেখানে কি করছে না, ডিম বিক্রি করছে। এবার করে দিয়েছে হোয়াই ডু পিপল গো টু মার্কেট, মানুষজন কেন তারা বাজারে যাচ্ছে, তাহলে লিখে দাও দ্য পিপল কেনটাকির এ, তাহলে লিখে দাও দ্য পিপল গো টু মার্কেট বিকজ, বিকজ দিয়ে না লিখে শুধু টু লিখে দাও, টু বাই ফুডস অ্যান্ড আদার নেসেসারি গুডস। বি একটা বলছে উইথ হুইচ ইজ দ্য কার্ট ফুল, তাহলে লিখে দাও দা কার্ট ইজ ফুল অফ স্যাক্স অফ পটেটোস। সি বলছে হোয়াট স্ট্যান্ডস নিয়ার দ্য মার্কেট, তাহলে লিখে দাও এ লরি স্ট্যান্ডস নিয়ার দ্য মার্কেট। বলছে হোয়াট আর দেয়ার ইন দ্য লরি, লরিতে কি আছে, তাহলে লিখে দাও দ্য লরি ইজ ফুল অফ হেভি স্যাক্স
বিফোর দা উইচ আর সস লাস্ট প্রশ্ন হু সেলস ইট লিখে দাও অ্যান্ড ওল্ড ম্যান সেলস ইজ তাহলে আমরা ওয়ানে মোটামুটি সিলেবাস আমরা শেষ করলাম আর যা প্রশ্ন আছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করব অ্যানসার শিট তোমরা তখন দেখে চেক করে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো।